নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই সেপ্টেম্বর রয়েছে লোকনাথ বাবার জন্মতিথি এই দিন লোকনাথ বাবার কৃপায় পাঁচ রাশির জাতক জাতিকাদের হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমন কি হয়ে যেতে পারেন কোটিপতি এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উপর শুধু যে অর্থনৈতিক উন্নতি আসবে তা নয় পাশাপাশি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কোন কোন দিক থেকে সুযোগ সুবিধা আসতে চলেছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন প্রচলিত ধারণা রয়েছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে লোকনাথ বাবাকে স্মরণ করবে বাবা লোকনাথকে মহাদেবেরই আরেকটি অংশ বলে মনে করা হয় এই বাবা লোকনাথ যেহেতু শিবেরই একটি অংশ কাজেই সোমবার দিন লোকনাথ বাবার পুজো করা হয়ে থাকে কিন্তু বছর এই লোকনাথ বাবার জন্মতিথি পড়েছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মধ্যরাত থেকে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের উপর বাবা লোকনাথের কৃপা পড়তে চলেছে প্রথম যে রাশির উপর কৃপা বর্ষিত হতে চলেছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য উন্নত হবে কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাচ্ছি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই দিন আপনি অবশ্যই হলুদ রঙের পোশাক পরিধান করুন দ্বিতীয় যে রাশির উপর বাবা লোকনাথের কৃপা পড়তে চলেছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বড় ধরনের কোনো না কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে শুধু তাই নয় আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল এবার কিন্তু তারা পরাস্ত হতে চলেছে তৃতীয় যে রাশির উপর বাবা লোকনাথের কৃপা পড়তে চলেছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কাজে ধৈর্য রাখতে হবে আপনি যদি কাজে ধৈর্য রাখতে পারেন এবং কথায় যদি মিষ্টতা বজায় রাখতে পারেন তবে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে কাউকে কোনো কিছু কথা বলার আগে ভেবেচিন্তে নিয়ে কথা বলবেন প্রেমের ক্ষেত্র খুব একটা শুভ দেখতে পাচ্ছি না এই দিন আপনি গেরুয়া রঙের পোশাক অবশ্যই ব্যবহার করুন পরবর্তী যে রাশির উপর কৃপা পড়তে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি সঠিক পথে আপনি যদি থাকেন তবে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন হতে চলেছে প্রেমে সফলতা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে এই দিন আপনি আকাশী রঙের পোশাক ব্যবহার করার চেষ্টা করুন পরবর্তী যে রাশির উপর কৃপা পড়তে চলেছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি ভাবেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন তার জন্য দিনটি যথেষ্ট শুভ এই দিন আপনার অর্থনৈতিক সফলতা আসতে চলেছে তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে বিবাহের সুখবর পেতে পারেন এই দিন আপনি হলুদ রঙের পোশাক পরিধান করার চেষ্টা করুন শেষ যে রাশির উপর বাবার কৃপা পড়তে চলেছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ইনকাম বাড়ার পথ প্রশস্ত হবে কিন্তু খরচও হবে কাজেই আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন এর পাশাপাশি শারীরিক পাঠটা অবশ্যই দেখবেন সবুজ রঙের পোশাক ব্যবহার করুন এবং মুখের কথাবার্তাতে মিষ্টতা ভাব রাখার চেষ্টা করুন আপনার জীবনের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এই হচ্ছে পাঁচ রাশি যাদের উপর বাবার কৃপা পড়তে চলেছে এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি বাবার যদি পুজো করেন তবে যে শুধুমাত্র বিপদ থেকেই মুক্তি পাবেন এমনটা নয় যাদের ব্যক্তিগত জন্মছকে বিষ যোগ রয়েছে দারিদ্র্য যোগ রয়েছে কেমুদ্রম যোগ রয়েছে তারা অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করুন দেখবেন আর্থিক সমস্যার সমাধান হবেই হবে এমন কি বাবার কৃপায় আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে পারেন কাজেই ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই পুজো করুন উপকার পাবেন হাতে নাতে প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ